হ্যালো, হ্যালো তো, বললাম দেখছো না, 3-4 জন 5 জন মিলে কিভাবে গ্রুপ সেক্স করে। এভাবে গ্রুপ সেক্স করবো আমরা, 3 জনে কি গ্রুপ সেক্স হয়? আর 2 একজন লাগবে, হ্যাঁ নিবো আরো 2 একজন। দেখতে দেখো মেয়েটাই ম্যানেজ করতে পারো কিনা, আরো 2 একজন। এতগুলো মেয়ে থাকবে, ছেলে থাকবে শুধু, ছেলে কি একটাই? আমি হ্যাঁ, তুমি একা, তুমি একা সবাই রে করবা, যখন সবাই প্যারা উঠে যাবে একা সবাই রে, একটু করে ঠেকাইবা, আমি বাদে, তুমি আমার বাদ কেন? আমি বাদ, কারণ আমার এরকম প্যারা উঠবে না, আর আমার দরকার নেই। আচ্ছা, তোমাকেই করব না, মানে তোমাকে করব না, শুধু তোমাকে ধরবো। ধরতে হবে না, আমি সবার বাইরে, মনে করো আমি শুধু ওই যে তোমাকে একটু সাহায্য করে দিব আর কি, আর কিছু লাগবে না, তুমি নিজ সামলাবো, আমি উপর সামলাবো প্রত্যেকটা মেয়েরে, আমাকে সাহায্য তাহলে করে দিবা কি, চুষে টুষে নাকি? হ্যাঁ আমাকে সাহায্য করে দিবা? ওই যে মানে হচ্ছে তুমি নিচের দিকে সামলাবো আর আমি উপর দিকে সামলাবো, আচ্ছা, তোমাকে লাগাবো না, যাও। না আমার কিছু করার লাগবে না, আমি আমি ভালো, এখন সমস্যা বলো নেই, কয়জন মিলে গ্রুপ সেক্স করবা? কয়জন মিলে করব বলো, ওইখানে দেখি, 3টে মেয়ের লাগবে, মানে আরো, মানে 3টা কি, সর্বমোট 3টা নাকি তুমি, আমার বউ, আমি বাদে আমার তিনটা গার্লফ্রেন্ড, আমি বাদে তিনটা আমি আমি বাদে তিনটা তুমি বাদে 3টা? হ্যাঁ, তার মধ্যে এরকম একটা রাখবো যার দুধ চাপ দিলে দুধ বের হয়, এই দুধ তুমি খাবা। কি করবে? দুধ বের হয় না অনেকের, মানে হ্যাঁ যাদের বড় বাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ এরকম হ্যাঁ, এরকম একজন থাকবে যার দুধ তুমি খাবা। আমি খাবা? দরকার নাই, আমি ওরকম লাগবে না, আমি জাস্ট একটু আদর করতে পারবো, ইচ্ছা মতো না পারে করতে পারবো, এরকম লাগবে, দুধ টুধ বের হবে ওইসব চাই না আমার। তো কিরকম দুধওয়ালা লাগবে, বড় দুধওয়ালা, ছোট দুধ, মাঝারি? মাঝারি হলেই হবে, ছোট বড় কোনোটাই লাগবে না। তোমারগুলোর মতো ফাউল কথা বলবি না তুই, আমার এনে একটা কথা বলো তো, একটা মুসলমান দিয়ে দিবো খালি, তুই আচ্ছা যা, তোর দুধ নাই ঠিক আছে, মনে কর তোর, মনে কর আমি তোর মতো প্লেন, হ্যাঁ তোর, তুই প্লেন জানো, জানো আমাকে একটু হেল্প করবা? করবা নাকি বলো? কিসের হেল্প? আমার না বালগুলো অনেক বড় হয়ে গেছে, কেটে দিবা? আগুন ধরাই দিই, না কেটে দিবা, আগুন জ্বালাই দিই, আমি কাটতে পারি না, আগুন জ্বালাইতে পারি, শালি তোমার গুলা তুমি আগুন জ্বালাই দাও না। বাবা আমার গুলো তো আমি ওরকম বড় হইতে দিই না, আমার গুলো 3 থেকে 4 দিন পর পর আমি ক্লিন করি, যেটা আমার মানে একদম পুরো শরীরের মতো ক্লিন থাকে, ওরকম নোংরা টাইপের আমি না, ঠিক আছে? নোংরার কি আছে এখানে, বালো তো একটা আর্ট তাই না? হ্যাঁ ওই আর্ট নিয়েই থাকবো, চুলকানি উঠা যায় না, চুলকায় না, বিয়া দেবো তার না 15-20 দিন আর কতটুকু বড় হয়, হোক না কেন, আমার তো অসহ্য লাগে, তুমি, তোমার জামাই আছে, তোমার জামাইটা তুমি কেটে দাও, তোমার জামাই তোমারটা কেটে দেয়, আরামে আরামে করো। আমার আমার কাউকে লাগে না, আমি নিজেকে নিজেই করি, আমার জামাইরাও লাগে না, আমার জামাইরাও আমার লাগে না, নিজেকে নিজেরাই করি আমি, আচ্ছা তোমার জামাই কখনো তোমার বাল কেটে দেয় নাই সত্যি? একেবারে না বিশ্বাস বললাম হচ্ছে তো না, আমার নিজের কাজ আমি করি, না না বিশ্বাস হচ্ছে না, এটা তো না নিজের কাজ নিজে করা বা এটা তো আলাদা ব্যাপার, কিন্তু শখেরও তো একটা বিষয় আছে যে মনে চাই। না 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 এরকম শখ আমার নাই, আমি আমার জামাই নিজে আলো বেলায় ঠিক করতে লজ্জা পাই, আর ও তো বাল বাল ওগুলা তুমি দিছো?
তুমি দিছো তোমার জামাই গুলো কেটে? না তুমি আমার গুলো কেটে দিবা? বাল শুনছো আমার সাথে কিন্তু তুমি কি ব্লেড দিয়ে কাটো? না রেজার, ক্রিম দিয়া? রেজার ওই যে ও বুঝতে মেয়েদের পারছি। যে রেজার গুলো পাওয়া যায় না ওগুলো, আরে এত কিছু ভিড় দিয়ে উঠায় নাকি, এগুলো উঠে গেছি ওই রেজারটা তো মানে গেছিল ডন টাইম, যখন তখন হুম হাত হুম পা যেখানে সেখানে টান হয়ে যায়, একদম আরামসে চলতে যায়। মেয়েরা তো গোসল করতে গিয়ে বগুলো দুটো টান দিয়ে দেয়, নিচে দুটো টান দিয়ে দেয়, ওয়ান টাইম গুলো দিয়ে। আবিষ্কার গুলো না আমার খালি মনে হয় রেজার গুলো যে আবিষ্কার করছে না তাকে থ্যাংকস দেওয়া দরকার, চোখ মুখ বুঝে টানলেও না একটু হ্যাঁ, কাটে অনেক কোনো ভয় নাই। শান্তি। আমার একটা অনেক আগে বুঝছো, বরিশালে একটা মেয়ের সাথে মানে ফোনে পরিচয় হয়েছিল, ফোনে কথা বলতাম, মেয়েটা তখন মনে হয় 7-8-এ পড়তো, মানে 8-9-এ পড়তো, তো অনেক আগে প্রায় 7-8 বছর আগের কথা। তো মেয়েটা এই যে মানে ও ওর মা ওকে ব্লেড বা কোনো ক্রিম ইউজ করতে দিত না, কোনো রেজারও ইউজ করতে দিত না। টানে ওঠে তো টানতো, আবার কি হাত দিয়ে টানতো না, মানে কিসের জন্য পাতায় আঠা লাগাই নিত, মনে হয় আমের আঠা বা অন্য কোনো আঠা লাগাই নিয়ে ওইখানে বসাইতো, পাতাটা টান দিত, এভাবে উঠাইতো হ্যাঁ নাকি। এরকম করতে অনেক সিস্টেম আছে, সিচুয়েশনে কি লাগাই লাগায় ওখানে লাগানোর পর টান, ও মা একটু চিন্তা করিস, শালা সহ্য করে কিভাবে এটা? যদি অভ্যেস হয়ে যায় যদি গিয়ে একবার করে না তাদের অভ্যেস হয়ে যায়, না, এখানে আবার আরেকটা বিষয় আছে, মানে আমার মনে হয় আমি যদি আমার একটা বাল ছিঁড়ি আমার তো মনে হয় পুরো শরীরে প্রথম দাঁড়ায় যাবে, এখানে কাটতে কাটতে তো মোটা হয়ে যায় না। আর আমার আমি পরে চিন্তা করলাম যে ওর মা ওকে মানে এইটা এভাবে কেন ইয়া করে, রেজার ইউজ করতে দেয় না কেন, বা ক্রিম টিম ওটা কিন্তু ভালো, ঠিক আছে ওটা খুবই ভালো, আর ও তো যখন ওই না কয়েকবার করলে কিন্তু নেক্সট টাইম আর ওটা এতটা হয় না। হবে। আমাকে বলছিল ওর মানে কি বলছিল, মানে যেটা আমি পরে বুঝলাম, আমাকে বলছিল যে ক্রিম ইউজ করলে জায়গাটা তো মানে অনেক সাইড ইফেক্ট থাকতে পারে বা কালো হয়ে যায় অনেক সময় ক্রিম ক্রিমের ইফেক্টের কারণে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ব্লেড বা রেজার ইউজ করলে ঘন হয়ে যায় অনেক, মোটা হয়ে যায় বালগুলো, আবার ঘন হয়ে যায় অনেক, এই জন্য মানে এগুলো তো পশমের মতোই থাকে প্রথম প্রথম, আর উঠাই নিলেও পশমের মতোই থাকে, চিকন চিকন বা কমে যায় আস্তে আস্তে। পর আমি চিন্তা করলাম বা মহিলাটা কতটা শৌখিন ওর মা, এরকম শৌখিন যদি সবাই হইতো। হ্যাঁ, এতটা হবে না, এত ঘন হবে না, বা এত মোটাও হবে না। আর ওই উঠাই দিয়ে উঠে নিয়ে অভ্যেস হয়ে যায় লাগে না, আর হ্যাঁ এখন তো ও ফার্স্ট টাইম থেকে উঠায়নি, তখন তো চিকন চিকন পাতলা থাকে না তখন অতটাও ব্যথা লাগে না, তখন সহ্য হয়ে যায় অভ্যেস হয়ে যায়। আর আমি কিছু যে ছেলে মানুষ দেখছি, পুরুষ মানুষ, এই যে ভূগোলের আছে না মানে আর্মপিটের যেগুলো দেখি সারাটা কাটে না, টান দিয়ে ছিঁড়া ফেলে, তারপরেও মানে পাতলা থাকলে যায় কিন্তু বেশি ঘন মোটা হয়ে গেলে তো যায় না। তুমি হেল্প করো না, আমাকে দিবা না গাইটা, না দাও যেন আসো যেন, আচ্ছা বল ফোন কাটার সময় নেই কি ধন কাটার সময় আছে, ওটাই বললে একটা ফেল দিয়ে দিতে পারে, শালা কত খারাপ।